আসসালামু আলাইকুম, আজ 1 নভেম্বর 2024 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে প্রেসিডেন্ট চুপ্পুর পদত্যাগের পথ সুগম হল, জানা গেল চুপ্পুর মতামত। জাতীয় পার্টি নিয়ে যা হচ্ছে এই মুহূর্তে, সতর্ক থাকার আহ্বান জানালেন জামায়াতের আমির। এবার বিস্তারিত। জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে দেওয়া হয়েছে। তিনি এখন থেকে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন। এর ফলে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ করতে আর কোনো বাধা থাকল না বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, প্রেসিডেন্ট চুপ্পু কার কাছে পদত্যাগ করবেন এ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, কারণ ইতোমধ্যে স্পিকার পদত্যাগ করেছেন। এখন ডক্টর আসিফ নজরুলকে স্পিকারের দায়িত্ব দেওয়ায় চুপ্পুর চলে যাওয়ার পথ খুলে গেল। এদিকে একটি বিশ্বস্ত সূত্র বলছে, প্রেসিডেন্ট চুপ্পুকে ইতোমধ্যে পদত্যাগ করার জন্য বলা হয়েছে, তবে পদত্যাগের পর তাকে সেফ এক্সিট দেওয়া হবে কি না তা জানতে চাওয়া হয়েছে চুপ্পুর পক্ষ থেকে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি। সূত্রটি বলছে, এক্সিটের বিষয়টি ক্লিয়ার হলেই চুপ্পু পদত্যাগ করে ডক্টর আসিফ নজরুলের কাছে পদত্যাগপত্র দিয়ে যাবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই কথা জানান। শফিকুল আলম বলেন, ডক্টর শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগের কারণে বর্তমানে জাতীয় সংসদের স্পিকারের পদটি শূন্য রয়েছে। এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব আইন উপদেষ্টাকে অর্পণের সিদ্ধান্ত হয়। আইন উপদেষ্টা এখন থেকে তার উপর অর্পিত অন্যান্য দায়িত্বের পাশাপাশি এই দায়িত্ব পালন করবেন। 2024 সালে জাতীয় পার্টিকে হাসিনা সরকার জোর করে নির্বাচনে এনেছিল বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। 1 নভেম্বর বেলা 11টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। জি এম কাদের বলেন, একটি গোষ্ঠী অপবাদ দেওয়ার চেষ্টা করছে, আমরা আওয়ামী লীগের দোসর, এসবের অপবাদের সত্যতা নেই, এর পেছনে ষড়যন্ত্র চলছে, এসবের সঙ্গে কিছু বুদ্ধিজীবীও জড়িত। তিনি বলেন, আমাদেরকে বলা হয় আওয়ামী লীগের দোসর, কিভাবে 2008 সালে নির্বাচনে আমরা আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করে নির্বাচনে অংশ নিয়েছিলাম, সেই শেখ হাসিনার সরকারে আমি মন্ত্রী ছিলাম, তাই বলে আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদ ও অন্যায়ের ভাগিদার হব কেন? সেই সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী থাকাকালে হজযাত্রীদের খারাপ বিমানে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তার প্রতিবাদে আমি পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। বৃহস্পতিবার রাতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পরপর সংবাদ সম্মেলন ডাকা হয়। ওই দিন সন্ধ্যায় জাপা অফিসে হামলার ঘটনায় দলটির নারায়ণগঞ্জ জেলা সভাপতি সানাউল্লাহ শানু, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম আহত হন। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে জি এম কাদের বলেন, সরকার যেমন নির্বাচনে যেতে চাপ দিত, তেমনি অন্যদিক থেকেও জোর করা হয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করে সবাই আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিল। 2014 ও 2024 নির্বাচনে জাতীয় পার্টিকে জোর করে নির্বাচন করতে বাধ্য করেছিল। তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণ করলেই কেন অপরাধ হবে? সাংবিধানিক অধিকার এটা। শেষ তিনটি নির্বাচন নিয়ে তথ্য ও ইতিহাস বিকৃত করা হয়েছে। বিএনপি আওয়ামী লীগের হামলা, মামলা ও দলীয় বিভক্তির রাজনীতির শিকার জাতীয় পার্টি হয়েছে বলেও দাবি করেন জি এম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন সাজ্জাদ রশিদ। এক বিজ্ঞপ্তিতে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। সাজ্জাদ রশিদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, আমি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং চাঁদপুর জেলার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। পতিত সরকারের বৈষম্যমূলক নানা আচরণের বিরুদ্ধে সর্বদা অবস্থান গ্রহণ করেছি। কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর দলীয় পক্ষপাতমূলক ও বৈষম্যমূলক কার্যক্রম, পরস্পর বিরোধী ও অসঙ্গতিপূর্ণ রাজনৈতিক নীতিহীন সিদ্ধান্তের প্রতি অনাস্থা ব্যক্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং চাঁদপুর জেলা সহসভাপতি সহ সকল পদ পদবী থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যা অবিলম্বে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেন, আমার সঙ্গে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজের 400+ নেতাকর্মী জাতীয় পার্টি ও অন্যান্য অঙ্গ সংগঠন থেকে পদত্যাগ করবে।
অধিকারের নামে কেউ বাড়াবাড়ি করছে কিনা সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে কোনো মহলের উস্কানিতে দেশের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছেন তিনি। শুক্রবার বেলা 11:30টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আমিরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, একটি চক্র দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে, এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে স্বৈরাচারের পতন পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে তা কোনো বিশেষ মহলের উস্কানিতে হচ্ছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখতে হবে। কেউ খুন গুম ধর্ষণ লুণ্ঠন করলে তার ন্যায় বিচার করতে হবে। সকল ঘটনার ন্যায় বিচার নিশ্চিত হলে কেউ অপরাধ করার দুঃসাহস দেখাবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, 15.5 বছরের কালো মেঘের ছায়া এখনও কেটে যায়নি, এই সময়ে জাতীয় ঐক্যের প্রয়োজন, ব্যক্তি ও দলীয় স্বার্থ দেখার সময় এখন নয়। দলমত ভিন্নতা থাকলেও জাতীয় ইস্যুতে ঐক্যমত থাকতে হবে, কোনো বিভেদ রাখা যাবে না। নিজের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই কথা সবাইকে অন্তরে লালন করতে হবে। জাতীয় ইস্যুতে সবাইকে এক থাকতে হবে। আল্লাহর মেহরবানি পেতে হলে তিনি যা পছন্দ করেন সেটাই করতে হবে। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সিন্ডিকেটকে দায়ী করে তা ভাঙতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথাও জানান জামায়াত আমির। তিনি বলেন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে দায়িত্ব নিয়ে সিন্ডিকেট ভাঙতে হবে। জুলাই বিপ্লবের মতো সিন্ডিকেট ভাঙতে জনগণ সহায়তা করবে। দেশের যে কোনো প্রয়োজনে জামায়াতও সবার আগে এগিয়ে যাবে। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, বিগত 15.5 বছরে শীর্ষ নেতৃবৃন্দসহ শত শত নেতাকর্মী জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। জুলুমের সব শেষ হয়ে যায়নি, রেশ এখনও রয়ে গেছে। তবে সবসময় জামায়াত সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। প্রতিহিংসা থেকে বিরত থাকতে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জামায়াত আমির বলেন, স্বাধীন দেশ জাতি অনেক বেদনাদায়ক দৃশ্য দেখেছে, জাতীয় জীবনে এগুলো অভিশাপ। কেউ জুলুম করুক সেটা চাই না, আমাদের কেউ কারো ওপর জুলুম করুক সেটাও চাই না। বিচারের মাধ্যমে যার যার পাওনা সে পাবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না। বিচারের নামে জুলুম জামায়াত সমর্থন করে না। বিচার বহির্ভূত কোনো হত্যা জামায়াত কখনো সমর্থন করে না। খুনি হয়ে কেউ জনগণের বিপক্ষে অবস্থান নিক জামায়াত চায় না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী বলেছেন, হিটলার, নমরুদ, চেঙ্গিস খান, আইয়ুব খান এবং টিক্কা খান ক্ষমতাচ্যুত হওয়ার পর আর ফিরে আসতে পারেনি, আওয়ামী লীগও ফিরে আসতে পারবে না। তিনি আরও বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে যারা একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল তারা আর কখনো ক্ষমতায় ফিরে আসতে পারবে না। তাছাড়া শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, এরা হলো পলাতক শক্তি, এই দুর্নীতিবাজ লুটেরা আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না, তাই এরা আর ফিরে আসতে পারবে না। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র রুখে দাও শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। এ সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। গণফোরামের সহসভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আওয়ামী লীগ যুগে যুগে এদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চেষ্টা করেছে, ছাত্র জনতার আন্দোলনে তাদেরকে মানুষ রুখে দিয়েছে, আজকে দেশ গড়ার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অনেক দাবি হয়তো এই সরকার পূরণ করবে, বাকি দাবিগুলো আগামী দিনের রাজনৈতিক সরকার পূরণ করবে। তিনি আরও বলেন, বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য নানা রকম ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ, প্রত্যেকটা ষড়যন্ত্রের মধ্যে আওয়ামী লীগ ও তার প্রশাসনের ইন্ধন আছে। কোথাও কোনো একটা ঘটনা হলেই বলতো জামায়াত বিএনপি করেছে, কিন্তু সব ঘটনার মধ্যে আওয়ামী লীগ ছিল। বর্তমান সরকার সব সাম্প্রদায়িক হামলা বিচার করতে বদ্ধপরিকর, কাজেই প্রত্যেকটি ঘটনায় সবাইকে মামলা করার আহ্বান জানান তিনি। এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। হাসি ও কান্না দুটোই মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দেখা যায় অনেকে এক বছরের মধ্যে খুব কম হাসেন, আবার অনেকে এক বছর সময়ের মধ্যে কাঁদেনই না। এই জন্যে হাসি এবং কান্না দুটোরই সমান্তরাল প্রবাহ দরকার। আপনার যেমন হাসতে হবে ঠিক তেমনি কাঁদতেও হবে। হাসি হৃদয়কে প্রফুল্ল রাখে, মনকে ফুরফুরে করে। হাসবেন কি অট্টহাসি দিয়ে? না, আপনি স্মিত হাসবেন, আপনি মুচকি হাসবেন, এটা মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করবে, মানুষও আনন্দিত হবে আপনার হাসি দেখে। আবার আপনি যদি সবসময় অট্টহাসি হাসেন, কথায় কথায় হাসেন, অন্যকে হাসান, তাহলে আপনি কমেডিয়ানে পরিণত হবেন। সেই জন্যে হাসিরও পরিমিতি বোধের ব্যাপার আছে। অন্যদিকে কান্না
এটাও জীবনে জরুরি। আপনি পূর্বের প্রায়শ্চিত্তের কথা স্মরণ করে, পূর্বের পাপের কথা স্মরণ করে, ভুলের কথা স্মরণ করে আপনি কাঁদতে পারেন, আপনি আল্লাহর কাছে দুহাত তুলে সেই সব পাপের জন্যে ক্ষমা চাইতে পারেন, আয়নায় দাঁড়িয়ে নিজে নিজে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অনুশোচনা করতে পারেন, তাহলে হৃদয় সজীব এবং সতেজ হবে। সুতরাং আসুন হাসি এবং কান্নাকে নিজের জীবনে ধারণ করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। লেবানন থেকে উত্তর ইসরায়েলে ছোড়া রকেট হামলায় 4 বিদেশি কর্মী এবং 3 ইসরায়েলি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। ইসরায়েলি চিকিৎসকরা বলেছেন, লেবানন আক্রমণ করার পর থেকে ইসরায়েলের সবচেয়ে মারাত্মক আন্তঃসীমানা হামলা ছিল এটি। লেবানন থেকে প্রজেক্টাইলগুলো ইসরায়েলের উত্তরের শহর মেতুলায় একটি কৃষি এলাকায় বিধ্বস্ত হয়। এতে 4 থাই শ্রমিক এবং 1 ইসরায়েলি কৃষক নিহত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর কয়েক ঘণ্টা পর ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন থেকে প্রায় 25 রকেট হামলার প্রতিবেদন করেছে। রকেটগুলো উত্তর ইসরায়েলের বন্দর শহর হাইফার উপকণ্ঠে একটি জলপাই গাছে আঘাত হানে। ইসরায়েলের প্রধান জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগন ডেভিড অ্যাডাম বলেছেন, ওই হামলায় 130 বয়সী পুরুষ ও 60 বয়সী এক নারী নিহত হয়েছেন। এছাড়া আরও 2 আহত হয়েছেন। হিজবুল্লাহ এবং হামাস উভয়কে ইসরায়েলের আঞ্চলিক প্রতিপক্ষ ইরান সমর্থন করে। হিজবুল্লাহ তাৎক্ষণিকভাবে বৃহস্পতিবারের রকেট হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার লেবানন থেকে 90 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলে হাজার হাজার রকেট, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। গাজায় ভয়ঙ্কর ইসরায়েলি প্রতিশোধমূলক হামলার জবাবে এই হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাংগিয়াম পংসা শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, নিহত 4 থাই ছাড়াও রকেটের আগুনে আরও 1 থাই কৃষিকর্মী আহত হয়েছেন। ক্রমাগত সংঘাতে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের কথা চিন্তা করে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান মারিস। একটি ইসরায়েলি সংস্থা যেটি বিদেশি কর্মীদের জন্য কাজ করে তারা বলেছে, কর্তৃপক্ষ তাদের যথাযথ সুরক্ষা ছাড়াই সীমান্তে কাজ করার অনুমতি দিয়ে তাদের বিপদে ফেলেছে। ইসরায়েলের সীমান্তের কাছাকাছি কৃষি অঞ্চলগুলো বন্ধ সামরিক অঞ্চল, যেখানে শুধু সরকারি অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। এদিকে ইসরায়েল লেবানন জুড়ে বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ 24 নিহত হওয়ার খবর দিয়েছে। উত্তর গাজায়ও ইসরায়েলি বাহিনী সর্বশেষ একটি হাসপাতালে আঘাত হেনেছে। হাসপাতালের পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়া বলেন, হামলার ফলে আগুন লেগে গেছে। হামলায় ডায়ালিসিস ইউনিটটি প্রভাবিত হয়েছে, পানির ট্যাঙ্ক ধ্বংসসহ সার্জারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভানোর চেষ্টারত 4 চিকিৎসক আহত হয়েছেন বলেও জানিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী হাসপাতালে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। হামাসকে আশ্রয় দেওয়ার অভিযোগে গত সপ্তাহে আক্রমণ করেছিল ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হাসপাতালে ইসরায়েলি হামলার নিন্দা করেছে এবং গাজায় চিকিৎসা সুবিধা রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। এবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গাজা ও লেবাননে সংঘাতসহ নানা ইস্যুতে ইসরায়েলের উপর চরম ক্ষুব্ধ ইরান। দুই পক্ষের মধ্যে এরই মধ্যে ঘটে হামলা পাল্টা হামলার ঘটনা। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তাদের বরাত দিয়ে আরেক সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বৃহস্পতিবার জানিয়েছে, 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান। তবে অন্য কিছু গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বলছে, মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। তেহরানের যুদ্ধ পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত 3 কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলেছে, ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানার পর সর্বোচ্চ নেতা খামেনি গত সোমবার তার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে পরিকল্পনার নির্দেশ দিয়েছেন। ইরানের সামরিক কর্মকর্তারা ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর সম্ভাব্য তালিকা তৈরি করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার বিশদ বিবরণ ও ক্ষয়ক্ষতির প্রতিবেদন পর্যালোচনা করার পরে আয়াতুল্লাহ তার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তিনি তার জেনারেলদের বলেছেন, ইহুদিবাদীদের হামলায় আমরা প্রতিক্রিয়াহীন থাকতে পারি না। আমাদের প্রতিক্রিয়ার অভাব মানে ইসরায়েলের কাছে পরাজয় স্বীকার করা। ইরানের মিডিয়া অনুযায়ী দেশটির বিপ্লবী গার্ড কর্পসের ডেপুটি কমান্ডার জেনারেল আলী ফাদাভি বলেছেন, ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া নিশ্চিত।
চল্লিশ বছরে আমরা কখনোই কোনো আগ্রাসনকে উত্তরহীন রাখিনি। আমরা একটি অভিযানের মাধ্যমেই ইহুদিবাদীদের যা যা আছে তা সব ধ্বংস করতে সক্ষম। এর আগে বুধবার একটি উচ্চপদস্থ সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের একটি ভয়াবহ প্রতিক্রিয়া দেখা যাবে যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ঘটতে পারে। ইরান কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট ওই সূত্র সিএনএনকে বলেছে, ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে সুনির্দিষ্ট ও বেদনাদায়ক। হামলার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও সূত্রের মতে এটি সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন ঘটবে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জটিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।